আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় বিওয়াস আমি আজকের ভিডিওতে বর্তমান বাজারে প্রতি টন রড এবং প্রতি ব্যাগ সিমেন্ট কত টাকা করে চলতেছে এই ভিডিওতে তুলে ধরবো তো ভিডিওটা সবাই শেষ পর্যন্ত মনোযোগ করে দেখে যাবেন তো দর্শক করোনার কারণে মূলত রড এবং সিমেন্টের দাম দিন দিন বেড়ে চলছে তো আমি আজকের এই ভিডিওতে বর্তমান সময়ে জুলাই মাসের প্রথম সপ্তাহ কত টাকা করে চলতেছে রড এবং সিমেন্টের দাম তুলে ধরবে এই ভিডিওতে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে যাবেন আর সবার কাছে একটাই অনুরোধ যারা বেশি বেশি রড নিতে চান তো আজকের ভিডিওতে আমি পাইকের দামটা তুলে ধরবো বা রড মিলের যে প্রাইসটা ওইটা তুলে ধরবো তো সবাই দামগুলো চলুন জেনে নেই প্রথমে যে রডটি আছে একশ বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ এক রডের দাম হচ্ছে পাইকারির দাম হচ্ছে উনসত্তর হাজার টাকা এবং আপনারা যদি খুচরা নিতে চান তাহলে মূলত বাহাত্তর হাজার টাকা করে পড়বে তারপর আছে এস এস আর এম বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ এস এস আর এম রোডের দাম হচ্ছে আষট্টি হাজার পাঁচশো টাকা এবং আপনারা যদি খুচরা নিতে চান তাহলে সত্তর হাজার টাকা করে পড়বে পি এস আর এম বর্তমানে প্রতি টন পি এস আর এম পাঁচশো ডাব্লিউ রোডের দাম হচ্ছে আষট্টি হাজার টাকা এবং খুচরা দাম আপনার নিলে পড়বে ঊনসত্তর হাজার টাকা করে আনোয়ার ইস্পাত বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ আনোয়ার ইস্পাত রোডের দাম হচ্ছে ঊনসত্তর হাজার টাকা এবং আপনারা যদি খুচরা নিতে চান তাহলে বাহাত্তর হাজার টাকা পড়বে পিএসপি বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ পিএসপি দাম হচ্ছে আষট্টি হাজার সাতশো টাকা এবং আপনারা যদি খুচরা নিতে চান তাহলে একাত্তর হাজার টাকা করে পড়বে ভাইজিদ স্টিল বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ স্টিলের দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা এবং আপনারা যদি খুচরা নিতে চান তাহলে ঊনসত্তর হাজার টাকা করে প্রতি টন পড়বে জিএসআরএম বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ জিএসআরএম রডের দাম হচ্ছে ছেষট্টি হাজার টাকা এবং আপনারা খুচরা নিলে একাত্তর হাজার টাকা করে পড়বে তারপর আছে জেড এস আর এম বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ জেড এস আর এম রডের দাম হচ্ছে সাতষট্টি হাজার টাকা এবং আপনারা খুচরা নিলে সত্তর হাজার টাকা করে পড়বে বি আর এম বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ বি আর এম রডের দাম হচ্ছে ছেষট্টি হাজার টাকা তারপর আছে আর আর এম বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ আর আর এম রোডের দাম হচ্ছে সাতষট্টি হাজার টাকা এবং আপনারা যদি খুচরা নেন তাহলে পড়বে উনসত্তর হাজার টাকা করে তারপর আছে আর এস আর এম বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ আর এস আর এম রোডের দাম হচ্ছে সত্তর হাজার টাকা এবং আপনারা যদি খুচরা নেন তাহলে পড়বে বাহাত্তর হাজার টাকা করে তারপর আছে জিপিএস বর্তমানে প্রতি টন পাঁচশো ডাব্লিউ জিপিএস রোডের দাম হচ্ছে ঊনসত্তর হাজার আষ্টশো টাকা এবং আপনারা খুচরা নিলে পড়বে একাত্তর হাজার পাঁচশো টাকা তারপর আছে কে এস আর এম বর্তমানে প্রতি টন পাঁচশো ডব্লিউ কে এস আর এম দাম হচ্ছে একাত্তর হাজার টাকা এবং আপনারা খুচরা নির পড়বে তিয়াত্তর হাজার টাকা করে বিএসআরএম বাংলাদেশের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে সেরা রড হচ্ছে এম প্রতি টন পাঁচশো ডাব্লিউ রডের দাম হচ্ছে বাহাত্তর হাজার টাকা এবং আপনারা যদি খুচরা নিতে চান তাহলে পড়বে পঁচাত্তর হাজার টাকা করে চলুন আমরা আবার কিছু সিমেন্টের দাম জেনে নেই বসুন্ধরা সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঞ্চাশ টাকা করে সেভেন হট সিমেন্ট প্রতি ব্যাগ বর্তমান বাজারে চারশো পাঁচচল্লিশ টাকা করে তারপরে সুপার কিট সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চারশো পাঁচচল্লিশ টাকা করে হোলসিম সিমেন্ট প্রতি ব্যাগ চারশো পঞ্চাশ টাকা করে ডায়মন্ড সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চারশো পঞ্চাশ টাকা করে এলিফেন্ট সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চারশো ষাট টাকা করে ফ্রেশ সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ চারশো পঁয়ত্রিশ টাকা করে ইঞ্চি সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ ইঞ্চি সিমেন্টের দাম চারশো চল্লিশ টাকা করে আলট্রা সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ আল্ট্রা সিমেন্টের দাম চারশো পঞ্চাশ টাকা করে ব্যান্ড সিমেন্ট বর্তমান বাজারে প্রতি ব্যাগ ব্যান্ড সিমেন্টের দাম চারশো পাঁচ পঞ্চাশ টাকা করে তো বিওয়াস আপনারা যদি বেশি রড সিমেন্ট নিতে চান তাহলে পাইকারি দামে মূলত নিতে পারবেন একদম সস্তায় তো সবার কাছে একটা অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো তেন ইনশাল্লাহ সামনে এরকম আরও নতুন নিত্য নতুন আপডেট প্রাইস আপনাদেরকে বলে দেব ওকে আল্লাহ